বিঘা বিঘা জমি ধান চোখের নিমেষে শেষ। ধান চাষে ব্যাপক ক্ষতি বাঁকুড়ায়। বাঁকুড়ায় ধান চাষের অন্তরায় বিলেন বৃষ্টি। পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া প্রভৃতি জেলায় ব্যাপক পরিমাণে ধান চাষ হয়। বিশেষ করে বোরো ধান চাষের উপযুক্ত অঞ্চল বাঁকুড়া। অথচ এই বাঁকুড়ায় ধান চাষের ব্যাপক ক্ষতি সাধন। বৃষ্টির জলে ভাসছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। সেই অঞ্চলের ধান জমিতে এখনো জল থইথই করছে। মাত্র 40 মিনিটের বৃষ্টিতে বিঘার পর বিঘা জমি ধান জলের তলায় চলে গিয়েছে। পাকা ধান অনেকদিন জলের নিচে ঢুকে থাকায় ধানের কল বেরিয়ে গিয়েছে। ইন্দাস ব্লকের কড়িসন্ধা অঞ্চলের পাহাড়পুর মাঠে এমনই অবস্থা ধরা পড়েছে সাংবাদিকের ক্যামেরায়। ধানের কল বেরিয়ে যাওয়ায় ধান লাল হয়ে গিয়েছে। এই ধান আর কেউ কিনবেন না বলে দাবি চাষিদের। এরপরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এই অবস্থা একমাত্র ভরসার সরকার। সরকার যদি হাত বাড়িয়ে দেয় তবে তারা অনেকটাই নিশ্চিন্ত হবেন বলে জানিয়েছেন। নইলে আগামী দিনে তাদের রাস্তায় ভিক্ষা করতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন চাষিরা। বোরো ধানে কোনো ক্ষতি হলো নাকি? বোরো ধান 12 বিঘে চাষ করেছিলাম, পুরোপুরি সরকারি ঋণ নিয়ে, মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছি। তার মধ্যে 4 বিঘে জমি পুরো পানির তলায়, 8 বিঘে জমি কোনো রকম মানে মেশিনে কেটে সব খামার খোলা হয়ে আছে। এখন কি করে কি পরিশোধ করবো সেটাই এখন বিষ্ণুবাবু জল। আচ্ছা, এই যে 4 বিঘে জলের তলায় আছে ধান, হ্যাঁ, কতটা ক্ষতি হবে? পুরোপুরি কলে একদম নষ্ট হয়ে গেছে। লাগিয়েছেন? আমি 36-36 বিঘা বোরো লাগাইছি। আমি 10 বিঘে কেটেছি, সে সব কল হয়ে গেছে, হ্যাঁ। আর বাকি আমি ধান কাটতে পারিনি, বাকি আমার সব ধান নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি ব্যাংকে ঋণ নিয়ে আমি চাষ করেছি, আমি ঋণ কী করে শোধ করব, হ্যাঁ, আমি খুব ভাবনায় পড়েছি। একটা ধান কাটা হয়নি? না, ওই যে কটায় কেটেছি সব কল হয়ে গেছে। আপনি কি চাষের উপর নির্ভরশীল? হ্যাঁ, আমি সে আমার চাকরি বাড়ি কিচ্ছু নাই, আমার ফ্যামিলিও চাকরি নাই, আমি ওই চাষের উপরে আমার নির্ভর। আপনার নাম? আমার নাম হচ্ছে মীর আনামত আলী। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।